মর্নিং বন্ধুরা, নতুন আমরা একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি। আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, কারণ দেখে বুঝতেই পারছো রাস্তাঘাট ভিজে রয়েছে, তার মানে বৃষ্টি হয়েছে। তো আজকে হচ্ছে কালী পুজোর দিন সকালবেলা, অনেক সকালে উঠে পড়েছি, চিন্তায় চিন্তায় ছিলাম কি হবে কি না হবে। এর আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিসের জন্য চিন্তা হচ্ছে। তো অনেক সকালে উঠেছি, উঠে ভাবলাম একটু রাস্তাটা ঝাড় দিয়ে দিই, রাস্তার সামনে অনেকটা ময়লা জমেছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি, বাড়ি ওপরে নিচে হচ্ছে দোকান। তো যেহেতু কর্তা মশাই এখনও ঘুমোচ্ছেন, অনেক সকাল এখন, তো সকালে উঠেছি, একটু ছাদে ভিডিও টিডিও করলাম অল্প একটু করে, তারপরে রাস্তায় নেমেছি। ভাবলাম রাস্তাটা ঝাড় দেবো আর আজকে তোমাদের সঙ্গে রাস্তা ঝাড় দেওয়াটা শেয়ার করব। তো বাড়ির পাশে এরকম ছোট্ট একটা গলি মতন রয়েছে, তো সেই গলিতে আমার কর্তামশাই এখানে ঝাঁটাটা রাখে। ম্যাক্সিমাম টাইমে ওই ঝাড় দেয়, আমি খুবই কম দিই। যেদিন একটু আর্লি মর্নিং ঘুমটা ভেঙে যায় সেদিনই মানে ঝাড়টা দেওয়ার চেষ্টা করি। তো এখন আমার বাবু আর আমার কর্তা ঘুমোচ্ছে, সেই ফাঁকে ভাবলাম আমি ঝাড়টা দিয়ে দিই। তবে যেই ঝাঁটাটা দিয়ে আমি ঝাড় দিচ্ছি সেটা দিয়ে কিন্তু খুব ভালো ঝাড় দেওয়া হচ্ছে না। তো পরে আমি আবার ঝাঁটা চেঞ্জ করে নিয়েছি, মানে ওটা একদম নতুন ঝাঁটা, তো ওটা দিয়ে কিন্তু ভালো ময়লা পরিষ্কার হচ্ছে না। তো সেই জন্য কী করলাম, আবার একটা পুরনো ঝাঁটা নিয়েছি। তো আমি তো ব্লগটা শুরু করে দিয়েছি, তোমরা ব্লগটার সঙ্গে কন্টিনিউ থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। তো দেখো, ঘড়িতে দেখতেই পাচ্ছো এখন হচ্ছে সকাল 6:20 বাজে, কাজকর্ম সমস্ত কিছু পড়ে রয়েছে। গতকাল রাতে আমি তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়েছি, আমার কর্তা পরে খেয়েছে, তো টেবিলে দেখো থালাটা পড়ে রয়েছে, মানে টেবিল থেকে যে বেসিনে একটু সরিয়ে রাখতে হয় সেইটুকুও করেনি, যেমন খেয়েছে তেমন টেবিলের মধ্যে পড়ে রয়েছে। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে যে ওর কিন্তু এই ব্যাড হ্যাবিটটা রয়েছে, মানে থালাটা কোনো মতে ও বেসিনে সরাবে না। আর যাই হোক, না সরালে কিছু করার নেই, প্রত্যেকের কিছু না কিছু দোষগুণ থাকে, দোষী গুণেই মানুষ। তো এটা হচ্ছে ওর একটা দোষ, লবণ খেয়ে লবণের চাপা আটকাবে না কৌটোর, মুড়ি খেয়ে মুড়ির কৌটো চাপা আটকাবে না, মানে এই কিছু কিছু ব্যাড হ্যাবিটস ওর রয়েছে। টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছ বাসনটা মাজছি। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? বলছি, দেখতে পাচ্ছ আজকে কিন্তু খুব অল্প বাসন হয়েছে। প্রায় সময় তোমরা দেখো যে আমার অনেকটা করে বাসন হয়, তবে আজকে কিন্তু দেখতেই পাচ্ছ খুব অল্প বাসন। একটা বাবুর খাবারের প্রেশার কুকার, দুটো থালা, একটা কড়াই, মানে একদমই অল্প বাসন। তো ভালোই লাগছে আজকে অল্প বাসন হয়েছে, অন্যান্য দিন তো দেখতেই পারো একদম যেন বাসনের দোকান বসে যায়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু বাসন আমার মাজা হয়ে গেছে। দেখো, এবার আমি ওপরে উঠবো, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরের। আর চলো এবার যাব ওপরে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আমি কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে সেটা শেয়ার করব। দেখো, এইখানে দেখতে পাচ্ছ এই ফটো ফ্রেমটা, এখানে দুটো ফটো ফ্রেম লাগানো আছে আমার পছন্দের, খুবই খুবই পছন্দের। তো তোমাদের এই ফটো ফ্রেমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। রাধাকৃষ্ণ, মানে খুবই ইউনিক এই ছবিটা। আর একটা রয়েছে দেখো, গণপতি বাপ্পা একটা ফ্রেম টাইপের, একটা দেখো আমাদের বাবা লোকনাথের ফটো ফ্রেম। তো এই ছবি দুটো আমার কাছে খুবই পছন্দের ছবি ছিল, তো আমি আমার কর্তাকে বলেছিলাম তুমি প্লিজ বাঁধিয়ে এনে দাও, আমি ঘরে রাখবো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখানে কি হচ্ছে দেখো, বাবু একটু ঘুম থেকে জেগে গেছে, সেই জন্যই কিন্তু আমি মেন উপরে উঠেছি, নাহলে কিন্তু অন্য কোনো কাজে হাত দিতাম। তো দেখতেই পাচ্ছ বাবু একটু কান্না কান্না করছে, আর ওর বাবা চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর। তো কিছুক্ষণ ঘুমিয়েছে, বেশি না, অল্প একটু সময় কিন্তু ঘুমিয়েছে ওর বাবার সঙ্গে, তারপরে কিন্তু ও উঠে পড়েছিল। বাবু এভাবে ওর বাবার বুকে ঘুমোতে খুব ভালোবাসে, একদম ছোট্টবেলা থেকে এটা ওর অভ্যাস, এভাবে বেশ ভালোভাবেই ও ঘুমিয়ে যায়। তবে কিন্তু বেশিক্ষণ ঘুমোয়নি, দেখে বুঝতেই পারছো মহাশয় উঠে পড়েছে, মানে ওর পাপা ব্রাশ করছে, এবার বাবুও দেখতে পেয়েছো ব্রাশটা নিয়েছে, মানে আমি ব্রাশ করলেও ওকে ব্রাশ দিতে হবে,
আর ওর বাবা ব্রাশ করলে ওকে ব্রাশ দিতে হবে। তো একটুখানি তোমাদের জন্য এই ভিডিওটা নিলাম, দেখো আমার বাবুটা বড় হয়ে গেছে, ব্রাশ করতে শিখে গেছে, আর ভীষণই দুষ্টু, ভীষণ দুষ্টু দেখে বুঝতেই পারছো। ওর বাবার ব্রাশটাও নেবে, ওর ব্রাশটাও নেবে, যতই দুষ্টুমি করুক, যতই যাই করুক, সমস্ত কিছুর শেষে একটা কথাই মাথায় আসে যে বাবু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস তো করছে, সেটা ভেবেই মনকে একটা সান্ত্বনা দেওয়া যায় যে বাবু এগুলো ধীরে ধীরে শিখে নিচ্ছে। দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি, একদমই হট করে কিন্তু রান্না বসায়নি আমি। এর পরে মানে বাবুকে যে তোমরা দেখেছো লাস্ট, তারপরে কিন্তু অনেক কাজকর্ম সেরেছি, ঘর ঝাড় দেওয়া, পূজো আর্চা করা, অনেক কাজকর্ম কমপ্লিট করেছি, বাবুকে খাওয়ানো সব কিছু কমপ্লিট করার পরে এসেছি রান্নাঘরে। তো প্রতিদিন তো পূজো আর্চা তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে ভাবলাম আর শেয়ার করব না, সেজন্য রান্নাঘর থেকে আবার ভিডিওটা শুরু করলাম। মুগ ডাল রান্না করছি, দেখতে পেয়েছো মুগ ডালটা একটু তেলের মধ্যে নেড়ে নিলাম, আর এখানে দেখতে পাচ্ছ ভাতও বসিয়ে দিচ্ছি। কী কী রান্নাবান্না করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, খুব ডিটেলসে শেয়ার না করলেও অল্প স্বল্পতে শেয়ার করবই আমি। তো দেখতে পাচ্ছ ওপাশে আমি পটল কেটে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে, আর পটলগুলো না বেশ বড় বড়, এরকম বড় পটল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর প্রথমে তো দেখতেই পেয়েছো মুগ ডাল বসিয়েছিলাম, মুগ ডালটা হয়ে গেছে, আর এখানে দেখো বসাচ্ছি আমি এবারে ফুলকপি, তরকারি করব ফুলকপির। তো ফুলকপি আলুটা প্রথমে ভেজে নেব, তো তোমরা ভিডিওটার সঙ্গে কন্টিনিউ থাকো, দেখতে থাকো কী করে করছি। আজকে ফুলকপি আলু তরকারিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো, সঙ্গে খুব সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো যাতে একটু কালারটা আসে। দেখতে পেয়েছো প্রথমে কিন্তু আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো সবটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ, অল্প একটু লবণও দিয়ে দিলাম। আর রান্নাটা যা দারুণ হয়েছে তোমাদেরকে কী বলবো, আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি এতে, কিন্তু তাও দেখো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, মানে খুবই সামান্য লঙ্কা গুঁড়ো জাস্ট মশলাতে কালারটা আসার জন্য। দেখে বুঝতে পারছো মশলাটা বেশ ভালো করে কষে গেছে, ফুটে এসেছে। এবার এতে আগে দেব আলু, আলুটা একটু ভাপিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, কারণ ফুলকপি শুদ্ধ একসঙ্গে দিলে কিন্তু ফুলকপি একদম গলে যাবে, সেজন্য আগে দিয়েছি আলুটা। তো আলু প্রপার সেদ্ধ হয়ে আসার পরে কিন্তু দিয়েছি দেখো ফুলকপি, যাতে ফুলকপিটাও একটু ভালো শেপ থাকে, গোটা গোটা থাকে, আর আলুটাও সুন্দর করে স্মুথভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য। তো এবার দিয়ে দিয়েছি দেখো একটু শাহি গরম মশলা, দেখে বুঝতেই পারছো, আর এই গরম মশলার গন্ধ তো খুব দারুণ হয়, যারা ব্যবহার করো তারা তো জানো। তো দেখো মশলার সঙ্গে আমি ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু ঢাকা চাপা দেবো ঝোল দিয়ে। রান্নাবান্না কমপ্লিট করেছি, বাবুকে স্নান করিয়ে দিয়ে দেখো রেডি করে দিয়েছি, ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি, একটা গেঞ্জি পরিয়েছি, যেহেতু এখন একটু ঠান্ডা পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে সেই জন্য। তো বাবু একটু দেখো ঘ্যান ঘ্যান করছে, ওর খিদে পেয়েছে, ও খাবে, ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি। তো বাবুকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো রান্নাটা শেয়ার করি, দেখো বাবুর জন্য ভাত কাটিয়েছি একটুখানি, তো সেই হাতাটা রয়েছে হাঁড়ির মধ্যে, আর এই দেখো সেই রান্নাটা, দেখতে পাচ্ছ ফুলকপিও কি সুন্দর গোটা গোটা রয়েছে, বাট প্রপার সেদ্ধ হয়েছে, আলুটাও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর এদিকে করেছি পটল ভাজা, প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখো পটল ভাজা করেছি, আর করেছি মুগ ডাল। তো মুগ ডাল হওয়ার পরে দিয়েছি সামান্য একটু ঘি, দারুণ স্মেল বেরোচ্ছে, আমি তো সবসময় এটা করেই থাকি, মুগ ডাল করলে আমি ঘি একটু দেবই দেব। আর এখানে দেখো পাপার খাবারটা মাখিয়ে রেখে দিয়েছি, এবার পাপাকে খাইয়ে নেব, তোমরা কিন্তু ব্লগটার সঙ্গে কন্টিনিউ থাকো। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে পাঁচটা, বিকেল পাঁচটা, আর বিকেলবেলা কিন্তু ওয়েদার ভালোই খারাপ করেছে, দেখে ভীষণ চিন্তা হচ্ছিলো তোমাদের সঙ্গে, চলো শেয়ার করি বাইরের ওয়েদারটা। বৃষ্টিও হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে, মানে ওয়েদার একদমই ভালো নেই, হাওয়াও ছেড়েছে দেখে বুঝতেই পারছো। তো এই অবস্থায় কি বলবো আর, এতটাই টেনশান হচ্ছিলো যেহেতু আমার কর্তা বাজি দোকানটা দিয়েছে, কি হবে কি না হবে সেই চিন্তায় দেখো। আমার কর্তা তো সারা দুপুর ঘরেও আসেনি, সারা দুপুর ভাতও খায়নি, যেমন রান্না আমার তেমন রান্না পড়ে রয়েছে, যেহেতু ও খাওয়া দাওয়া করেনি সেহেতু আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তোমাদেরকে দেখাচ্ছি দেখো, যেমন রান্না করেছিলাম সবটাই তেমনটাই পড়ে রয়েছে, হাতও পড়েনি। তো ও কিন্তু সারা দুপুর খুব টেনশানে ছিল, যেহেতু বৃষ্টি হওয়ার কথা ছিল, কালী পুজোর দিন বৃষ্টি হবে, সেই অনুযায়ী কিন্তু ওয়েদার যথেষ্ট খারাপ করেছে। দেখতে পাচ্ছ এই খাটে কিন্তু বাজেগুলি বিছানো নেই, তোমরা তো আগের ব্লগে দেখেছো যে খাটে কিন্তু বাজেগুলো সুন্দর করে বিছানো ছিল। তো আলটিমেটলি বাজেগুলো কিন্তু আর ওখানে বিক্রি করতে পারেনি, সেই কারণে দেখো ও দোকানের ভেতরে বাজি
বিক্রি করার চেষ্টা করছে। তো যেহেতু কাস্টমার চাইছে ওর কাছ থেকে, সেই জন্য ও এই সাহসটা পেয়েছে, দোকানের ভেতরে বাজিগুলো রেখেছে। তো ভগবানের অশেষ কৃপা, অশেষ কৃপা মানে ও যতটা না আশা করেছে সেল হবে, ও তার থেকেও বেশি ভালো রেজাল্ট পেয়েছে। মানে ও তো খুবই ভেঙে পড়েছিল, সঙ্গে আমারও ভীষণ টেনশান হচ্ছিল কী হবে কী না হবে, এত টাকার বাজি তুলেছে। যেহেতু এগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ওয়ান টাইম বিজনেস, এটা তো সারা বছর চলবে না, একদিনের ব্যবসা, তো এই একদিনের উপরে নির্ভর করছে কী হবে কী না হবে। তো সত্যি কথা বলতে মা কালী আমার কর্তার উপর সত্যি সর্বদা মানে সদয় থাকেন। তো অবশেষে ব্যবসাটা ঠিকঠাকই হয়েছে, খুব ভালো লেগেছে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা।